नमस्कार श्रीयाम्मा भगवान शरणम। श्रीयाम्मा भगवानेर आजकेर शिक्षा सेवा कोनो धारणा नय बरं एकटा प्रतिस्पंदन। आमी हायद्राबाद थेके राधिका सुदर्शन बोलछी। 2019 साले धर्म संस्थापक प्रक्रियाय अंशग्रहण करार पर आमार साथे एई चमत्कार दुटी घटेछे। प्रथम चमत्कार, एक दिन बाशा नामे आमार एकजन कर्मचारी आमाके बोले से तार मेर बिये निये खुबी उद्विग्न, कारण आर्थिक संकटेर कारणे बियेर आयोजन करा तार पक्षे प्राय असम्भव हये दाड़िएछे। तत्क्षणात आमी बाशार आर्थिक संकट दूर करार जन्य श्री आम्मा भगवानेर काछे प्रार्थना करी। এর কিছুদিনের মধ্যেই চমৎকারিকভাবে তার এক আত্মীয় নিজে থেকেই তার মেয়ের বিয়ের সমস্ত ব্যয়ভার বহন করতে রাজি হয়ে যায়। দ্বিতীয় চমৎকার, আমাদের বাড়িতে একজন মহিলা বিগত 8 বছর ধরে কাজ করে। সে প্রতিদিন ঝাড়ু দেওয়ার সময় শ্রীকালকিকে নিজের বন্ধু হিসাবে সম্বোধন করে বলতো, শ্রী কালকি তুমি আমার বাড়িতে এসো। বিয়ের পর 8 বছর কেটে গেলেও সে নিঃসন্তান ছিল। বিভিন্ন পূজা অর্চনায় অংশগ্রহণ করার সাথে সাথে নানা রকম চিকিৎসা করিও কোনো লাভ হয়নি। 2019 সালের নভেম্বর মাসে সে একদিন শ্রী আম্মা ভগবানের কাছে সন্তান প্রাপ্তির জন্য প্রার্থনা করে। তার প্রার্থনা শেষ হওয়ার পরেই চমৎকারিকভাবে একটা ফুল শ্রীমূর্তির কাছ থেকে তার সামনে এসে পড়ে। সে তারপর থেকেই বিশ্বাস করতে শুরু করে শ্রী আম্মা ভগবান তার প্রার্থনাতে সাড়া দিয়েছেন। এর কিছুদিন পরে সে আমাদের বাড়ি এসে জানায় যে সে গর্ভবতী। এইভাবে আমাদের প্রত্যেকের জীবনে অপরিসীম অনুগ্রহ প্রদান করার জন্য আমি আমার হৃদয়ের অন্তস্তল থেকে শতকোটি প্রণাম জানাই।